বলেন, যুবক তুমি বলো, নারী আপনি বলেন, নারীদেরকে জিজ্ঞেস করেন, সবাই নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ যে আজ পর্যন্ত আমাকে আয়না পৌঁছাইয়া দিলেন, তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম? আল্লাহ যে এই পর্যন্ত আমাকে পৌঁছাইলেন, টুডে আজকের দিন পর্যন্ত যে আল্লাহ আমাকে পৌঁছাইলেন, তার বিনিময়ে আমি কতটুকু দিলাম? কেননা মনে রাখতে হবে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে যাও। বাইপাসের কোনো সুযোগ নাই, যে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আর ওইখানে নির্দিষ্ট পরিচয় ছাড়া কোনো পরিচয়ের কোনো সুযোগ নাই। ওইখানে নির্দিষ্ট একটা কার্ড আছে, ওই কার্ড ছাড়া, ওই পরিচয় ছাড়া দুনিয়ার কোনো পরিচয় চলবে না। চাই আপনি সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী হন না কেন, যদি চলতো তাহলে কারুনেরটা চলতো। কারুনের মতো ধনী কেমন পর্যন্ত কেউ আসবে না, হবে না। এখন তো সব কাগজ, কি কাগজ না, কি ডলার, কি কাগজ না, হ্যাঁ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের, ওটাও তো কাগজ, ঠিক না? আগের যুগের টা কাগজ ছিল না, হয়তো সোনা না হয় রূপা, একটাকে বলতো দিনার, একটাকে বলতো দেখাম, পিউর। আমাদের দেশেও ছিল এক সময় পাকিস্তান আমলের এক টাকা, এটা পুরা রূপার। এখনো তাঁতি বাজার নিয়ে যান, 1300-1400 টাকা দিয়ে এক টাকা কিনবে। টাকা কয়টা? এক টাকা। কয় টাকা গায়ে লেখা আছে? এক টাকা। কিনবে কয় টাকা দিয়া? 1400 দিয়া কিনবে। কারুনের চেয়ে বড় ধনী কিয়ামত পর্যন্ত কেউ হবে না। বাদ দিলাম ওইটা, কারুন বাদ দিলাম, আব্দুর রহমান ইবনে আউফের মতো ধনী কিয়ামত পর্যন্ত কেউ হবে না। বর্তমান জমানায় কেউ নাই। উনি যেদিন দুনিয়ার থেকে যান, ওদিন ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47,00,000,000 টাকা। কত? 47,00,000,000। বাংলাদেশের বর্তমান এই বছরের বাজেট হলো 7,00,000,000 টাকা, ওনার কাছে ছিল 47,00,000,000 টাকা। কেন আল্লাহ ধন দেখতেন? যদি ধন যদি দেখতেন তাহলে কারুনের দিকে দেখতে হতো। আল্লাহ ধন দেখেন না, আবার ধন বাধাও না। ধন যদি বাধা হতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন আশারায় মোবাশ্বারার অন্তর্ভুক্ত হতেন না। কেননা ওনার কাছে এত টাকা ছিল, আশারায় মোবাশ্বারার অন্তর্ভুক্ত হইতেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আসছি আল্লাহর কাছ থেকে, চলে যাব আল্লাহর কাছে, বিদায়। আমার প্রশ্নটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে কি দিলেন, আমি আল্লাহকে কতটুকু দিলাম। কেননা দুনিয়ার কিচ্ছু আল্লাহ দেখবে না, যুবকের যৌবন দেখবে না আল্লাহ। আল্লাহ তো দেখবে যৌবন লাগাইলো কোথায়, এটা দেখবে কোথায় লাগাইল। নারী নারী তাদের পুরুষত্ব দেখবেন না আল্লাহ। আল্লাহ দেখবে পুরুষত্ব কোন কাজে লাগাইল। এই জন্যে আমার প্রশ্ন চিন্তা করতে হবে, ভাবতে হবে, কেননা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। প্রশ্ন হইল, আল্লাহ আজকের দিন পর্যন্ত যে আমাকে নিয়ে আসছেন এক ফোঁটা পানির থেকে, আমি আল্লাহর জন্য কি করলাম, কতটুকু করলাম? আজ পর্যন্ত তো আল্লাহ আমাকে নিয়ে আসছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 সাজাইতে
রক্ষণাবেক্ষণ করতে 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 এই জন্যই তো আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালা তানসানি, চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুমি চব্বিশ ঘন্টা আমাকে ভুলা থাকো। এখানে নাই যুবকের যৌবনের দাম কত জানেন? কত? নারীর নারীত্বের দাম কত? পুরুষের পুরুষত্বের দাম কত? কত দাম? যদি সমগ্র জগতের সম্পদ একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন একদিকে রাখা হয়, তাহলে যৌবনের দাম বেশি। মানেন না মানেন না? ও যুবক, তোমার দিকে যে আকৃষ্ট, যেই হোক, সুন্দর হোক আর কালো হোক, তোমার দিকে যে আকৃষ্ট, কি দেখা? তোমাকে যদি জিনেও ধরে তো তোমার যৌবন দেখা ধরছে, নাহলে বুড়ারে কোনোদিন জিনে ধরে না। না ধরছে কি? আপনি করে ধরে না মাঝে মাঝে? হম, কি ধরে না বুড়া করে জিনে? জিনেও যদি তোমারে ধরে তো তোমার যৌবন দেখা ধরে, নাহলে ধরবে না। আর দুনিয়ার কেউ যদি তোমার পিছে পড়ে তো যৌবন দেখা পড়ে, নাহলে তৃতীয় লিঙ্গের পিছে আজ পর্যন্ত কে পড়ছে? পড়ছে বাজারে দেখছে, দুই মিনিটের লেগা পড়ছে খালি হাততালি দেখার লেগা, ঠিক না? কি ক, হ্যাঁ, নাহলে কবে চোদ্দ তারিখে আরে ফুল দিলা তুমি? দিস কোনো চোদ্দ তারিখে আরে ফুল? হ্যাঁ, তো তোমার পিছে যদি কেউ পড়ে তাহলে যৌবন দেখা পড়ব, জিনও যদি ধরে তাহলে যৌবন দেখা ধরব। হম, নাহলে একটা কথা আছে না, পরি বলে সবচেয়ে সুন্দর, ঠিক না? হম, কন্যা আপনারা পরির মতো সুন্দর? হরমিয়া পরি সুন্দর নাকি? মানুষ সুন্দর প্রমাণ, পরি যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে ধরল কির লেগা? কাইলারে ধরে না? হ্যাঁ, তাহলে কাইলারে ধরল কেন? ও যদি এতই রূপসী হইতো তাহলে ও অর্চের উপশিরে ধরতো, ঠিক না? কি কন, হ্যাঁ, কাইলা ছেড়ারে ধরল কেন? বুঝা গেল ওর উপশী নাই, কাইলা ছেড়ার উপশী, কাইলা ছেড়ার রূপ বেশি, এই জন্যই তো ওরে সামলাইতে পারে না, যে কাইলা ছেড়ার গার উপরে পড়ে গেছে, তোরে চাই। তাহলে প্রবাদ বাক্য এটা ভুল, যে পরি সুন্দর, পরি সুন্দর না মানুষ সুন্দর। আমি যেটা হাসার জন্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, দোয়া করেন আজকের কথা দিলের ভিতরে গাঁথুক, এইখানে টোকুক, এইখানে যদি সামান্য সময় চিন্তা করতে পারে যে হায়, আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিয়া টুডে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাকে কি দিল, তার বিনিময়ে আমি আল্লাহকে কি দিলাম? কালকে তো আমি আল্লাহর কাছেই যাব, কালকে কোথায় যাব? এক কাহিনী মনে পড়ছে হাদিসের, বনি ইসরাইল এক বদমাস ছিল, যে নিজে কো নিজে মানুষ ভাবত না, এলাকার লোক তো ভাবত না, ভাবতই না, সে নিজে কো নিজে মানুষ ভাবত না, কেননা সে প্রতি রাত্র ব্যভিচারের পিছনে, গুনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে কামরায় ঢুকছে তো দেখতেছে এক কোনায় বসা মহিলা, কাঁদতে কাঁদতে নিঢাল। তো জিজ্ঞাসা করছে কাঁদিস কেন, অজোরে কাঁদিস কেন, তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস?
কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কিভাবে দেখাবো এই চেহারাটা? তো কিফিলের দিল ফেড়া গেছে, কিফিল ভাবতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা হবে কালকে। তো বলছে বোন তোর গায়ে হাত দিব না, এই লড় টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব। আমি তওবা করলাম, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে, সকালে সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমি এই জন্য আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ যে আমাকে দিলেন বা নিয়ে আসলেন বা সুরক্ষা করলেন বা সুরক্ষিত করলেন বা হেফাজত করলেন, আমি কি করলাম? কালকে এই মুখটা আল্লাহকে কি করে দেখাবো? যাইতে তো হবে ওনার কাছেই, ঠিক না? তার কাছে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে, মাথা না করে, ভুলায় না দেয়, উদাসীন না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবককে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক ও যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাদেরকে বিমুখ না করে। অনেক সময় ঢেউ নৌকা উল্টায় দেয়, ঠিক না? জাহাজও ডুবায় দেয়, ঠিক না? আল্লাহ যেন বলতে চাইতেছে যুবক যুবতী, যৌবনের ঢেউ যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, পাগল না করে, তোমার জিন্দগি উল্টায় না দেয়। যদি উল্টায় না দিত তাহলে এই গ্রামের ছেলেরও নেটে দেখে চুল কাটতো কেন জিজ্ঞেস করেন? এই গ্রামের 99% ছেলে নেটে দেখে চুল কাটে। নেটে দেখে চুল কাটে, অথচ সাধারণ চুল কাটা এই বাজারের ভিতরে কয় টাকা নেয়? 50 টাকা, 50 টাকা নেয়, 60 টাকা নেয়, কিন্তু স্ক্রিনশট চুল কয় টাকা দিয়ে কাটে জিজ্ঞেস করেন? রাগ হলো না তোমাদের পায়ে হাত দিতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি, তোমাকে আমি বুঝাইতে চাইতেছি, তোমার নৌকা যে উল্টায় গেছে এটারই প্রমাণ, যৌবনের তরঙ্গে তুমি উল্টে হয়ে গেছ, নাইলে যুবতী নেটে দেখা সাজবে কেন? সমস্ত এই বালুচর গ্রামের যুবতীরা নেটে দেখা সাজে, নেটের থেকে সাজ দেখে, এমনকি মেহেন্দি লাগানো পর্যন্ত দেখে। আওয়াজ না, আওয়াজ না, শুনতে থাকেন, শুনতে থাকেন, কাজে দিবে, নাইলে আপনারা ভাবছেন আপনারা আওয়াজে আসছেন, বড় হুজুর আসে না, বড় হুজুরও আসে, বড় হুজুর চিনেন? এই জন্যই তো 11 বছর ওয়াজ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যতটুক রং হওয়া দরকার এতটুক রং হয় নাই। যদি হইতো, যদি এতটুক রং হইতো রাগ হয় না, পায়ে হাত রাখে, তাহলে সবাই সারাদিন ইমাম সাহেবের পিছে ঘুরতে থাকতো আর বলতো হুজুর কিছু একটা শিখায় দেন না, কিছু একটু শিখান না, যে এটা দিয়ে যেন পার হয়ে যেতে পারি, কিছু একটা এরকম জাদু শিখায় দেন। আছে আমলের জাদু? নাই আছে, নাই জাদু? আমি আপনার ঘরে জাদু শিখাইতেছি, তাহলে তো আবার ইমামদারদের পিছে ঘুরবেন না, ঠিক না? আমলের জাদু আছে এই উম্মতের জন্য।
এই উম্মতের জন্য আমলের জাদু আছে, আমরা জানি না। যদি জানতাম তাহলে পরিবেশ এরকম হতো না। আপনি মনে করছেন আমরা বালুর চর চিনি না? বালুর চরের থেকে দাঁড়ায়া বালু মতে শক্তি দিয়া ডাকার দিকে কুলি দিলে যায়া পড়ে কই জানেন? দূরমিয়া ব্রিজ আছে না, ব্রিজ প্রথম ব্রিজ, আরে প্রথম ব্রিজ পোস্ত খোলা যায় পড়ে, পোস্ত খোলা ঠিক না? কাছে না এখান দিয়া না, কাছে না? আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, আমরা বুঝি চিনি না বালুর চর। অন্য না চিনলে মনে করবো বালুর চর এখানে যাওয়ার কর্মটা কি, ঠিক না? বালুই বালু ঠিক না, কিন্তু আমরা তো জানি এনে বালু আছে না কি আছে। তাহলে পরিবেশ এরকম হতো না। আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। চিন্তা করা উচিত যে এক ফোঁটা পানির থেকে আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে যে নিয়ে আসলেন, আল্লাহ যে আমাকে দিলেন। ও যুবক, তোমার বয়স যদি 20 বৎসর হয়ে থাকে তো 20 বৎসরে পার বৎসরে তুমি অক্সিজেন নিছ 2,750,000 লিটার। প্রতি বৎসরে আমরা 1 বৎসরে 365 দিনে অক্সিজেন নেই 2,750,000 লিটার। বাবা 20 বৎসরে তোমাকে আল্লাহ কত লক্ষ লিটার অক্সিজেন দিছে? বাবা 15 বৎসর হলে কত দিন দিছে? 10 বৎসরে বাচ্চা তো বুঝবে না, ও তো বাচ্চা, ওকে বোঝানো দরকার নাই, কলম ওর থেকে উঠানো। কিন্তু 15 বৎসরের বাচ্চাকে তো বোঝানো দরকার যে তোমাকে আল্লাহ কয় লিটার অক্সিজেন দিছে এই 15 বৎসরে। ডেলি যদি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালোসিস করেন, ডেলি 36 বার যদি কিডনিকে ডায়ালোসিস করেন আল্লাহ, ডেলি 36 বার 36 বার যদি ডেলি হয় 36 বার, তাহলে 1 বৎসরে আমার কিডনি ডায়ালোসিস করছেন 13,140 বার। এক বৎসরে আল্লাহ আমার কিডনি যুবককে যৌবনে রাখার জন্য, যুবতীকে যুবতের ভিতরে যৌবনের ভিতরে রাখার জন্য, নারীকে সুস্থ রাখার জন্য, পুরুষকে সুস্থ রাখার জন্য যদি আমার 20 বৎসর হয়ে থাকে তো প্রতি বৎসর 13,140 বার ডায়ালোসিস করছেন। তাহলে 20 বৎসরে কতবার করছেন? আল্লাহকে কি দিছেন, কি দিছি? যদি আজকেই মারা যাই, সূর্য তো আজকে ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা। সূর্য 3টা চিৎকার দেয়, কয়টা? 3টা। উঠার সময় একটা চিৎকার দেয়, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় বলতে থাকে লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনো দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মধ্যখানে একটা চিৎকার দেয়, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য, বলতে থাকে উম্মতে মুহাম্মাদি আমি কিন্তু পশ্চিম দিকে যেয়ে ডুবা যাব, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা যদি পশ্চিম আদেরকে ফলো করো তাইলে তোমরাও একদিন চিরদিনের লেগা ডুবা যাইবা, আমি তো কালকে সকালে উঠব কিন্তু তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের রঙে রঙিন হইয়া, আজকে সারা দুনিয়ার মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে,
দুনিয়ার 70% 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি সত্য বলতেছি, নোট করেন পরে তাহকিক করেন, নেটে সার্চ দিয়ে দেখেন, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও আজকে সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের গোলাম, সবার গলায় আমাদের ছিকল পড়া, ওদের পাঞ্জার নিচে আমরা, ওদের পাঞ্জার নিচে আমরা, না আমরা না, হয়তো পশ্চিমা নাইলে পশ্চিমাদের দোসর, দোসর বোঝেন তো, ওদের পাঞ্জার নিচে আমরা, যাকে একটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। সূর্য ডেলি তিনটা ঘোষণা দেয়, একটা উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, ফাত্তানিম সুবর্ণ সুযোগ মনে কর, দুবার সময় বলে লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে আমি আর কোনদিন তুমি আমাকে উদিত হতে দেখবে না, রাত্রে যে মোলা যাবে ও কালকে সূর্য কোত্থেকে দেখবে, আর কোনদিন দেখবে না। তৃতীয় আরেকটা ধ্বনি দেয় মধ্যখানে উম্মতে মুহাম্মাদি, এটাই আমি বুঝাইতে চাইতেছি, পশ্চিমাদের দিকে তাকায়ও না, যদি তাকাইলাম তাহলে দেখো আমি পশ্চিমে যাইতেছি আর ডুবতেছি, যাইতেছি আর ডুবতেছি, একটা মুহূর্ত হবে পশ্চিমে যে আমি ডুবাই। তোমরাও যদি পশ্চিমাদের রঙে রঙিন হও তাহলে একটা দিন তোমাদের কাছে সব থাকবে, কিন্তু তারপরও তোমরা পশ্চিমাদের গোলাম হবে, গোলাম, নির্যাতিত হবে এদের হাতে, নিষ্পেষিত হবে এদের হাতে, গির্ণিত হবে এদের কাছে, লাঞ্ছিত হবে এদের হাতে, বঞ্চিত হবে এদের কাছ থেকে, এদের থিওরিতে তোমাদের মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হবে না। আমি আমার কথাকে আবার পিছে যাইতেছি, একটা কথা বুঝায়া, আপনারা ঢাকার কাছে থাকেন ঠিক না, অশিক্ষিত তো না, সবাই শিক্ষিত, এই গ্রামেও কার ঘর আছে যেখানে নেটের সংযোগ না আছে, ওয়াইফাই না আছে, সবারই তো ওয়াইফাই আছে ঠিক না, নাইলে এক বাড়িতে একজন নিছে পাসওয়ার্ড তো সবার কাছে আছে ঠিক না, না নাই, ডিশের লাইন কোন ঘরে না আছে, সব তো শিক্ষিত, সবাই তো আমরা শিক্ষিত, শিক্ষার আলোকে বোঝেন, শিক্ষার আলোকে, এই জন্যই বুঝাইতেছি যে আজকে ফিলিস্তিনে যত লোক মারা গেল 23,000-এর উপরে হয়ে গেছে, গত সকালে 90 দিন পুরা হয়েছে, এই যে সকাল গেল আজকে 5 তারিখ, গত সকালে 90 দিন পুরা হয়েছে, আমাদের দেশের মানুষ থেকে নিয়ে সরকার পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ জানাইতেছে ঠিক না, না জানায় নাই, আমাদের অ্যাসেম্বলিতে এটাকে কি বলে প্রস্তাব পাস করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ঠিক না, কিন্তু আপনি আমাকে দেখাইতে পারবেন না, সারা দুনিয়ার যারা প্রাণীবাদী সংস্থা আছে, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী যত দুনিয়ার সংস্থা আছে তাদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা 2-4-10 শব্দের একটা প্রতিবাদ আপনি আমাকে দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ, না ফেসবুকে, না কোনো মিডিয়ায়, না কোনো পত্রিকায়, কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ওরা কোনো প্রতিবাদ করছে, কেন ওরা বলে মুসলমান প্রাণীর কাতারে পড়ে না, নাহলে তো প্রতিবাদ করতই, এতগুলো কুকুর যদি কোথাও মেরা ফেলত এক রাত্রে বন্দিয়া, তাহলে দেখতেন প্রাণীবাদীদের প্রতিবাদ কাকে বলে, আমি ভুলে গেছি স্ক্রিনশট দিয়ে রাখতে পারি নাই, 3টা কুকুরকে মেরা ফেলছে ওইটার জন্য প্রাণীবাদীরা চিৎকার দিছে, বলো করি তো ডানমন্ডি থাকে, রাত্রে যখন ঢাকা শহরে যাই
এমন কোন গলি আছে যেই গলির ভিতরে কুকুরের সম্মিলন না হয় বলো? আচ্ছা বেওয়ারিশ বাদ দেন, কুকুরের সম্মিলন তো হয়। কোন গলিতে কুকুরের সম্মিলন নাই? কিন্তু ছোটবেলা তো দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন রাত্রে আসতো, একটা এরকম আছে ওটা দিয়ে ধরত লোহার, কোমরের ভিতরে একটা ইনজেকশন দিত, উঠে নিয়ে দিত। এখন তো একটা কুকুরও মারে না। কেন? কেস হইছে বাকায়দা বাংলাদেশে প্রাণীবাদীদের পক্ষ থেকে, আর ওই কেসে রায় হয়েছে এদেরকে এইভাবে মারা যাবে না। এই জন্য কোনো গলি নাই যেই গলি উনি বলবে ধানমন্ডি, ধানমন্ডিও তো আমরা রাত্রে যাই, আসতে রাস্তায় পড়ে কোনো ওদিক দিয়ে যাইতে হয়, ধানমন্ডিতে তো দেখি কুকুরের সম্মিলন চলতেছে। বাড়ির গুলা বাদ দিলাম, যেগুলা বাড়ির ভিতরে আছে ওগুলা বাদ, রাস্তার গুলোই তো সম্মিলন প্রতি রাত্রে হইতে থাকে। আমার খিলগা সোসাইটিতে চলেন, গুলশানে চলেন, ধানমন্ডি চলেন, বাড়িদারা চলেন, সব জায়গায় কুকুরের সম্মিলন রাত্রে। এতগুলা কুকুর যদি কেউ মারত তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে দুনিয়া অন্ধকার করে ফেলত। এই জন্য সূর্য তৃতীয় চিৎকারটা দেয় মধ্যখানে, মুসলমান উম্মতে মুহাম্মাদী, যে আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদী নির্বাচিত করলো। আরেকটা কথা মনে হলো এই জন্য বলি, নাহলে বলতাম না, যারা ওদের রঙে সাজে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই ওদের মতো 31st night মানাও না কেন, উদযাপন করো না কেন, তুমি তো 31st night সিরাজ দিখানে উদযাপন করছো, আমি তো 31st night আমেরিকায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, তুমি তো দেখো নাই, আমি তো তোমাদের মতো উদযাপন করতে দেখি নাই অস্ট্রেলিয়ালাদেরকে, আমেরিকালাদেরকেও দেখি নাই, ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না, নির্দিষ্ট জায়গার বাহিরে কিচ্ছু হয় না, নির্দিষ্ট প্রত্যেক শহরে নির্দিষ্ট এরিয়া আছে। আমাদের মতো এরকম কি 12:01 কি বালুর চরে ধামাল কম হইছে? সারা বাজার মাথায় উঠে নিছে, ঠিক না? কি কও? আবার একটা আসবে সামনে 14th, ঠিক না? আমি তো বলতেছি যতই ওদের রঙে রঙিন হও না কেন, রব্বে কাবার কসম, আমার তো মনে চায় যে উচিত ছিল 31st night পরের দিন বিভিন্ন এমবেসির থেকে সার্কুলেশন আসা। কেন? আমি তো জাপান কয়েকবার দেখছি, 2005 দেখছি 13 কোটি, 15 যেয়ে দেখছি 12 কোটি, 1 কোটি নাই, 12-15 ওরা বলছে মুফতি সাহেব 2-3 বছর পরে আরো 3 কোটি কমবে। কেন? প্রোডাকশন নাই, যা বুড়া হইতেছে মরা যেতেছে, প্রোডাকশন কম, বিয়ে শাদি হয় না, দ্রুত ওদের জনসংখ্যা কমতেছে। তোরা তো পারত প্রতি বছর 31st night পরের দিন যে তোমরা এত উদযাপন করছো, চলো তোমাদের থেকে আমরা 10 লাখ নিয়ে গেলাম, কই কেউ তো দিল না। জাপান যাইতে কি আগের দিন আছে যে বিক্রমপুরের মানুষ শুধু টিকিট কাটতো আর $1,00,000 দেখাইলি জাপানে ঢুকতে পারতো, $1,000 দেখাইলে $1,000 জাপানে ঢুকতে পারতো? এইভাবেই তো জাপানে গেছে, ঠিক না? কয়জন গেছে? 2005 যেহেতু আমি দেখছি পুরাটাই বিক্রমপুর, আমি বলছিও যে জাপানের নামটা চেঞ্জ করে বিক্রমপুর রাখলে ভালো হয়, যেখানে গেছি ওইনি বিক্রমপুর। হ্যাঁ, সবাই আমাকে চিনে, ওই সময় যে সময় যারা ছিল সবাই আমাকে চিনে বাঙালি। তো কই জাপান থেকে তো কোনো চিঠি আসলো না, অস্ট্রেলিয়া মহাদেশ মাত্র 2.25 কোটি মানুষ, কত কত 2.25 কোটি মানুষ, আমি তো একবার যাইনি, টানা 3 বছর গেছি,
আমি তো চিনি, ওদের বড় শহর মাত্র চারটা। সবচেয়ে বড় হইল সিডনি, দ্বিতীয় হইল ব্রিসবেন, তৃতীয় হইল মেলবার্ন, চতুর্থ শহর হইল পার্থ। আর বাকি তো সব ছোট ছোট, মানুষই তো নাই। ওরা তো পাঠাইল না চিঠি যে আমাকে 1 কোটি 10 লাখ দিয়া দাও। অস্ট্রেলিয়া একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ। আরে কানাডা মাত্র 2.25 কোটি মানুষ। ওরা তো চিঠি পাঠাইল না, অথচ আমি তো আজ পর্যন্ত যতবার গেছি আমেরিকা অতবার তো চোখে পানি নিয়ে আসছি। ছেলেদের জীবন কাহিনী যখন শুনছি যে মেক্সিকো দিয়ে 30-30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে, কিন্তু আর দুঃখের কাহিনী শুনে আর ওকে আমার জিজ্ঞাসা করতে সাহস হয় না যে বেটা তুই বাংলাদেশে থাকতে তো বহুতবার 31st night করছিস, তো তোর থেকে 30 লক্ষ টাকা লাগলো তো লাগলো কেন? তোর তো বিনা পয়সায় আসার কথা ছিল। বহুত তো তুই বাংলাদেশে থাকতে 14 তারিখ পালন করছিস। আপনারা বুঝবেন না বুইরারা 14 তারিখ, যারা বুঝার ওরা বুঝছে, ওরা এখন থেকেই প্রস্তুতি নিতেছে চুপে চুপে। অনেকজনে এই আশায় বসা আছে যে গত বছর কিছু দেয় নাই, এই বছর হয়তো লেখা দিতে পারে, বাপচক্কর ভালো দেখা যায়, হয়তো এই বছর 14 তারিখে আমার লেখা পাঠাইবো I.U. এই আশায় অনেক যুবক বসে আছে, অনেকেই আশা বাইদা বসে আছে, অনেক যুবতীর এই আশা বৈশা বৈদা বৈশা আছে যে গত বছর হয় না এই বছর যা বাপচক্কর দেখতেছি হয়তো এই বছর ফুলের সাথে .U দিবে। খালি ফুল দিবে না, I.U দিবে। তো আমি আরো দেশ দেখাই, দেখাকে তো 20 বৎসরে পার বৎসরে তুমি অক্সিজেন নিছো 2,750,000 লিটার প্রতি বৎসরে। আমরা 1 বৎসরে 365 দিনে অক্সিজেন নেই 2,750,000 লিটার। বাবা 20 বৎসরে তোমাকে আল্লাহ কত লক্ষ লিটার অক্সিজেন দিছে? বাবা 15 বৎসর হলে কত দিন দিছে? 10 বৎসরে বাচ্চা তো বুঝবে না, ও তো বাচ্চা, ওকে বোঝানো দরকার নাই কলম অর্থিকা উঠানো, কিন্তু 15 বৎসরের বাচ্চাকে তো বোঝানো দরকার যে তোমাকে আল্লাহ কয় লিটার অক্সিজেন দিছে এই 15 বৎসর। ডেলি যদি 36 বার আল্লাহর কিডনিকে ডায়ালোসিস করেন, ডেলি 36 বার যদি কিডনিকে ডায়ালোসিস করেন আল্লাহ ডেলি 36 বার, 36 বার যদি ডেলি হয়, 36 বার, তাহলে 1 বৎসরে আমার কিডনি ডায়ালোসিস করেছেন 13,140 বার। এক বৎসরে আল্লাহ আমার কিডনি যুবককে যৌবনে রাখার জন্য, যুবতীকে যুবতের ভিতরে যৌবনের ভিতরে রাখার জন্য, নারীকে সুস্থ রাখার জন্য, পুরুষকে সুস্থ রাখার জন্য যদি আমার 20 বৎসর হয়ে থাকে তো প্রতি বৎসর 13,140 বার ডায়ালোসিস করছেন, তাহলে 20 বৎসরে কতবার করছেন? আল্লাহকে কি দিছেন, কি দিছি? যদি আজকেই মারা যাই, সূর্য তো আজকে ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, সূর্য 3টা চিৎকার দেয়, কয়টা? 3টা। উঠার সময় একটা চিৎকার দেয়, ফাক্তানিম আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় বলতে থাকে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনো দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মধ্যখানে একটা চিৎকার দেয়, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য, বলতে থাকে উম্মতে মুহাম্মাদি আমি কিন্তু পশ্চিম দিকে যাই ডুবা যাবো,
তোমাদের পায়ে হাত রাখি, তোমরা যদি পশ্চিমাদেরকে ফলো করো তাহলে তোমরাও একদিন চিরদিনের লেগা ডুবে যাইবা। আমি তো কালকে সকালে উঠব, কিন্তু তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের রঙে রঙিন হইয়া, আজকে সারা দুনিয়ার মুসলমানের কাছে 70% দুনিয়ার সম্পদ থাকা সত্ত্বেও 70% সম্পদ দুনিয়ার মুসলমানদের কাছে, দুনিয়ার 70% 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি সত্য বলতেছি, নোট করেন, পরে তাহকিক করেন, নেটে সার্চ দিয়ে দেখেন, 70% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও আজকে সারা দুনিয়ার মুসলমান পশ্চিমাদের গোলাম, সবার গলায় আমাদের ছিকল পড়া, ওদের পাঞ্জার নিচে আমরা, ওদের পাঞ্জার নিচে আমরা, না আমরা না, হয়তো পশ্চিমা নাইলে পশ্চিমাদের দোসর, দোসর বোঝেন তো, ওদের পাঞ্জার নিচে আমরা, যাকে একটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। সূর্য ডেলি তিনটা ঘোষণা দেয়, একটা উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর, দুবার সময় বলে লান আউফি হায়াতিক আবাদা, হতে পারে আমি আর কোনদিন তুমি আমাকে উদিত হতে দেখবে না, রাত্রে যে মোলা যাবে ও কালকে সূর্য কোত্থেকে দেখবে, আর কোনদিন দেখবে না। তৃতীয় আরেকটা ধ্বনি দেয় মধ্যখানে উম্মতে মুহাম্মাদি, এটাই আমি বুঝাইতে চাইতেছি, পশ্চিমাদের দিকে তাকায়ও না, যদি তাকাইলাম তাহলে দেখো আমি পশ্চিমে যাইতেছি আর ডুবতেছি, যাইতেছি আর ডুবতেছি, একটা মুহূর্ত হবে পশ্চিমে যে আমি ডুবে যাব। তোমরাও যদি পশ্চিমাদের রঙে রঙিন হও তাহলে একটা দিন তোমাদের কাছে সব থাকবে, কিন্তু তারপরও তোমরা পশ্চিমাদের গোলাম হবে, গোলাম, নির্যাতিত হবে এদের হাতে, নিষ্পেষিত হবে এদের হাতে, গির্নিত হবে এদের কাছে, লাঞ্ছিত হবে এদের হাতে, বঞ্চিত হবে এদের কাছ থেকে, এদের থিওরিতে তোমাদের মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হবে না। আমি আমার কথাকে আবার পিছিয়ে যাইতেছি, একটা কথা বুঝায়া, আপনারা ঢাকার কাছে থাকেন ঠিক না, অশিক্ষিত তো না, সবাই শিক্ষিত, এই গ্রামেও কার ঘর আছে যেখানে নেটের সংযোগ না আছে, ওয়াইফাই না আছে, সবারই তো ওয়াইফাই আছে ঠিক না, নাইলে এক বাড়িতে একজন নিচে পাসওয়ার্ড তো সবার কাছে আছে ঠিক না, না নাই, ডিশের লাইন কোন ঘরে না আছে, সব তো শিক্ষিত, সবাই তো আমরা শিক্ষিত, শিক্ষার আলোকে বোঝেন, শিক্ষার আলোকে, এই জন্যই বুঝাইতেছি যে আজকে ফিলিস্তিনে যত লোক মারা গেল 23,000-এর উপরে হয়ে গেছে, গত সকালে 90 দিন পুরা হয়েছে, এই যে সকাল গেল আজকে 5 তারিখ, গত সকালে 90 দিন পুরা হয়েছে, আমাদের দেশের মানুষ থেকে নিয়ে সরকার পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ জানাইতেছে ঠিক না, না জানায় নাই, আমাদের অ্যাসেম্বলিতে এটাকে কি বলে প্রস্তাব পাশ করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ঠিক না, কিন্তু আপনি আমাকে দেখাইতে পারবেন না, সারা দুনিয়ার যারা প্রাণীবাদী সংস্থা আছে, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী যত দুনিয়ার সংস্থা আছে তাদের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা 2-4-10 শব্দের একটা প্রতিবাদ আপনি আমাকে দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ, না ফেসবুকে, না কোনো মিডিয়ায়, না কোনো পত্রিকায়, কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ওরা কোনো প্রতিবাদ করছে।
কেন ওরা বলে মুসলমান প্রাণীর কাতারে পড়ে না, নাইলে তো প্রতিবাদ করতই, এতগুলা কুকুর যদি কোথাও মেরে ফেলত এক রাত্রে বোম দিয়া, তাহলে দেখতেন প্রাণীবাদীদের প্রতিবাদ কাকে বলে। আমি ভুলে গেছি স্কিল শর্ট দিয়া রাখতে পারি নাই, তিনটা কুকুরকে মেরা ফেলছে ওইটার জন্য প্রাণীবাদীরা চিৎকার দিছে। বলো গুলি তো ডাল ডানমন্ডি থাকে, রাত্রে যখন ঢাকা শহরে যাই এমন কোন গলি আছে যেই গলির ভিতরে কুকুরের সম্মিলন না হয়? বলো আচ্ছা বেওয়ারিশ বাদ দেন, কুকুরের সম্মিলন তো হয়, কোন গলিতে কুকুরের সম্মিলন নাই? কিন্তু ছোটবেলা তো দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন রাত্রে আসতো, একটা এরকম আছে ওটা দিয়ে ধরতো লোহার কমরের ভিতরে আর একটা ইঞ্জেকশন দিত, উঠে নিয়ে যেত। এখন তো একটা কুকুরও মারে না, কেন? কেস হইছে বাকায়দা বাংলাদেশে প্রাণীবাদীদের পক্ষ থেকে, আর ওই কেসে রায় হয়েছে এদেরকে এইভাবে মারা যাবে না। এই জন্য কোনো গলি নাই যেই গলি উনি বলবে ধানমন্ডি, ধানমন্ডিও তো আমরা রাত্রে যাই, আসতে রাস্তায় পড়ে কোনো ওদিক দিয়ে যাইতে হয়, ধানমন্ডিতে তো দেখি কুকুরের সম্মিলন চলতেছে। বাড়ির গুলা বাদ দিলাম, যেগুলা বাড়ির ভিতরে আছে ওগুলা বাদ, রাস্তার গুলোই তো সম্মিলন প্রতি রাত্রে হইতে থাকে। আমার খিলগা সোসাইটিতে চলেন, গুলশানে চলেন, ধানমন্ডি চলেন, বাড়িদারা চলেন, সব জায়গায় কুকুরের সম্মিলন রাত্রে। এতগুলা কুকুর যদি কেউ মারত তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে দুনিয়া অন্ধকার করে ফেলত। এই জন্য সূর্য তৃতীয় চিৎকারটা দেয় মধ্যখানে, মুসলমান উম্মতে মুহাম্মাদি, যে আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করল। আরেকটা কথা মনে হল এই জন্য বলি, নাহলে বলতাম না, যারা ওদের রঙে সাজে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই ওদের মতো 31st night মানাও না কেন, উদযাপন করো না কেন, তুমি তো 31st night সিরাজ দিখানে উদযাপন করছো, আমি তো 31st night আমেরিকায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, তুমি তো দেখো নাই, আমি তো তোমাদের মতো উদযাপন করতে দেখি নাই অস্ট্রেলিয়ালাদেরকে, আমেরিকালাদেরকেও দেখি নাই, ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না, নির্দিষ্ট জায়গার বাহিরে কিচ্ছু হয় না, নির্দিষ্ট প্রত্যেক শহরে নির্দিষ্ট এরিয়া আছে, আমাদের মতো এরকম কি 12:01 কি বালুর চরে ধামাল কম হইছে, সারা বাজার মাথায় উঠে আনিছে, ঠিক না? কি কও? আবার একটা আসবে সামনে 14th, ঠিক না? আমি তো বলতেছি যতই ওদের রঙে রঙিন হও না কেন, রব্বে কাবার কসম, আমার তো মনে চায় যে উচিত ছিল 31st night পরের দিন বিভিন্ন এমবেসির থেকে সার্কুলেশন আসা, কেন আমি তো জাপান কয়েকবার দেখছি, 2005 দেখছি 13 কোটি, 15 যেয়ে দেখছি 12 কোটি, 1 কোটি নাই, 12-15 ওরা বলছে মুফতি সাহেব 2-3 বছর পরে আরো 3 কোটি কমবে, কেন না প্রোডাকশন নাই, যা বুড়া হইতেছে মরে যেতেছে, প্রোডাকশন কম, বিয়ে শাদী হয় না, দ্রুত ওদের জনসংখ্যা কমতেছে, তো ওরা তো পারতো প্রতি বছর 31st night পরের দিন যে তোমরা এত উদযাপন করছো, চলো তোমাদের থেকে আমরা 10 লাখ নিয়ে গেলাম, কই কেউ তো দিল না, জাপান যাইতে কি আগের দিন আছে যে বিক্রমপুরের মানুষ শুধু টিকিট কাটতো আর $1,00,000 দেখাইলি জাপানে ঢুকতে পারতো, $1,000 দেখাইলে $1,000 জাপানে ঢুকতে পারতো, এইভাবেই তো জাপানে গেছে, ঠিক না? কয়জন গেছে?
2005 যেহেতু আমি দেখছি পুরাটাই বিক্রমপুর। আমি বলছিও যে জাপানের নামটা চেঞ্জ করে বিক্রমপুর রাখলে ভালো হয়, যেখানে গেছি ওইনি বিক্রমপুর। হ্যাঁ সবাই আমাকে চিনে, ওই সময় যে সময় যারা ছিল সবাই আমাকে চিনে বাঙালি। তো কই জাপান থেকে তো কোনো চিঠি আসলো না, অস্ট্রেলিয়া মহাদেশ মাত্র 2.25 কোটি মানুষ, কত কত 2.25 কোটি মানুষ। আমি তো একবার যাইনি, টানা 3 বছর গেছি, আমি তো চিনি। ওদের বড় শহর মাত্র 4টা, সবচেয়ে বড় হইল সিডনি, দ্বিতীয় হইল ব্রিসবেন, তৃতীয় হইল মেলবার্ন, চতুর্থ শহর হইল পার্থ, আর বাকি তো সব ছোট ছোট, মানুষই তো নাই। ওরা তো পাঠাইল না চিঠি যে আমাকে 1 কোটি 10 লাখ দিয়া দাও। অস্ট্রেলিয়া একটা মহাদেশ মাত্র 2.25 কোটি মানুষ, আরে কানাডা মাত্র 2.25 কোটি মানুষ, ওরা তো চিঠি পাঠাইল না। অথচ আমি তো আজ পর্যন্ত যতবার গেছি আমেরিকা অতবার তো চোখে পানি নিয়ে আসছি, ছেলেদের জীবন কাহিনী যখন শুনছি যে মেক্সিকো দিয়ে 30-30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে, কিন্তু আর দুঃখের কাহিনী শুনে আর ওকে আমার জিজ্ঞাসা করতে সাহস হয় না যে বেটা তুই বাংলাদেশে থাকতে তো বহুতবার 31st night করছিস, তো তোর থেকে 30 লক্ষ টাকা লাগলো তো লাগলো কেন, তোর তো বিনা পয়সায় আসার কথা ছিল, বহুত তো তুই বাংলাদেশে থাকতে 14 তারিখ পালন করছিস। আপনারা বুঝবেন না বুড়ারা 14 তারিখ, যারা বুঝার ওরা বুঝছে, ওরা এখন থেকেই প্রস্তুতি নিতেছে চুপে চুপে। অনেকজনে এই আশায় বসা আছে যে গত বছর কিছু দেয় নাই, এই বছর হয়তো লেখা দিতে পারে, বাপ চক্কর ভালো দেখা যায়, হয়তো এই বছর 14 তারিখে আমার লেখা পাঠাইব I.U. এই আশায় অনেক যুবক বসা আছে, অনেকেই আশা বাইদা বসা আছে, অনেক যুবতীর এই আশা বৈশা বুদ্ধা বৈশা আছে যে গত বছর হয় না এই বছর যা বাপ চক্কর দেখতেছি হয়তো এই বছর ফুলের সাথে .U দিবে, খালি ফুল দিবে না I.U দিবে। তো আমি আরো দেশ দেখাই, দেখাইলে সব দেখাইতে পারি, কিন্তু না না যুবক এটা আমাদের ধোকা ছিল না। বরং যদি কোরআন হাদিস দেখি তো দেখা যাবে আমি একটা পানির ফোঁটা ছিলাম, আমি একটা প্রশ্ন বুঝানোর জন্য পিছের থেকে নিয়ে যেতেছি, আসবো আমি প্রশ্নের জায়গাটায় চলে আসবো, আর আশা করি প্রশ্ন রাখার সাথে সাথে আপনাদের বুঝে আসবে। একটা পানির ফোঁটা ছিলাম, কোথায় ছিলাম এটারও তথ্য আছে, সলবি আবিক কাওয়া ইবি উম্মিক সলবি আবিক, বাবার পিঠে ছিলাম মার সিনায় ছিলাম। ওইখান থেকে আমাদের যাত্রা শুরু, ওইখান থেকে আমাদের, মনে আমার কথা বোঝেন নাই, আমাদের যাত্রাটা ওইখান থেকে শুরু, আমাদের যাত্রাটা ওইখান থেকে শুরু, বাপের পিঠ থেকে মার সিনা থেকে, এস্তর বাই এস্তর, ওইখান থেকে আল্লাহ বাহির করছেন, নাইলে কোন দুনিয়ার কোনো মেশিন নাই। যদিও আল্লাহ বলতেছে মার সিনায় আছে, যদিও আল্লাহ বলতেছে বাবার পিঠে আছে, ক্ষেত্র বইলা দিছেন, কিন্তু দুনিয়ার কোন মেশিন নাই ওইখান থেকে এটা বাহির করবে, ওইখান থেকে বাহির করার দুনিয়ার কোন টেকনোলজি আজও আসে নাই, কোনোদিন আসবে না, সত্য বলছে আল্লাহ, ওটাকে এক প্রসেসিং এর মাধ্যমে বাহির করছেন। যাত্রা কিন্তু ওইখান থেকে শুরু, আবারও মনে রেখেন আমাদের যাত্রা শুরু হলো বাবার পিঠ থেকে মার সিনা থেকে।
ওইখান থেকে আমাদের যাত্রা শুরু। আল্লাহ যাত্রার স্থল বলে দিয়েছেন যে তোমার যাত্রাটা কোত্থেকে। আমি দেখাইতে চাইতেছি যে আল্লাহ আমাদের জন্য কি করলেন, তার বিনিময়ে আমরা আল্লাহর জন্য কতটুকু করলাম, এটা আমার বোঝানোর উদ্দেশ্য। আজকে তো কেউ এটা ভাবে না যে আল্লাহ আমার জন্য কি করলো। যদি ভাবতো তাহলে আমাদের সমাজের পরিবেশ এরকম হতো না যে আল্লাহ আমার জন্য কি করলো। এটা হলো অতীত। আরেকটা দেখাইতেছি, এটাও দেখাবো যে আল্লাহ আমার জন্য কি করতেছেন। আল্লাহ আমার জন্য কি করলেন আর আমি তার বিনিময়ে কি করলাম। কি মা বাবা সন্তান পাইলেই তো অধিকার রাখে, ঠিক না? না রাখে না? বুড়া বয়সে অধিকার রাখে না রাখে না? সন্তান পাইলেই তো অধিকার রাখে। এরকম মালিক কর্মচারীর কাছে অধিকার রাখে না রাখে না? কেন রাখে? মাসের শেষে বেতন দেয়, ঠিক না? এই জন্যই তো অধিকার রাখে, ঠিক না? স্বামী স্ত্রীর কাছে অধিকার রাখে, স্ত্রীর স্বামীর কাছে অধিকার রাখে, ঠিক না? না রাখে না? ওলামারা বলবে স্বামী এতটুকু অধিকার রাখে, লাউড স্পিকার বাহিরের খোলা আছে, নাহলে বলতাম ওলাও আলাত্তান্নুর, চুলার উপরে থাকলেও যদি ডাকে তাহলে আসতে বাধ্য, এতটুকু অধিকার রাখে। তো আল্লাহ যে আমাদের যাত্রা শুরু করাইলেন বাপের সিনা থেকে, মার সিনা থেকে, বাপের পিঠের থেকে, আমি দেখাইতেছি যাত্রা আমাদের ওইখান থেকে। আর আমাদের যাত্রাটা শুরু করাইছেন কে? আল্লাহ। কুদরত দিয়ে আমাদের যাত্রা শুরু, কোন প্রযুক্তি দিয়া না, মেশিন দিয়া না। ভালো মতে বসতে হবে। কিন্তু আমি কিন্তু প্রশ্ন আগেই বলে দিছি যে আল্লাহ আমাকে কি দিলেন। যুবকদেরকে বলবো পায়ে হাত রাখা, মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, প্রত্যেককে বলবো একটু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে যে আল্লাহ আমাকে কি দিল, বিনিময়ে আমি কি দিলাম, আল্লাহ আমাকে কি দিলেন, কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন। মানুষ কিন্তু এহসানের গোলাম, দয়ার গোলাম মানুষ। প্রবাদ বাক্য পড়ে দিতেছি, তো যেটা বুঝাইতে চাইতেছি যে আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন, আমি আল্লাহকে কতটুকু দিলাম, আল্লাহ কি দিতেছেন, আমি আল্লাহকে কতটুকু দিতেছি। কেননা আমাদের যাত্রা যিনি শুরু করাইছেন, আমাদের অস্তিত্ব কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কে দিছে? আবার যাবো কার কাছে? অস্তিত্ব দিছেন আল্লাহ, ঠিক না? শুধু অস্তিত্ব দিছেন না, সাজায়া দিছেন। আল্লাহ শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে আবার সাজাইছেন। এই জন্য আল্লাহ দেখাইছেন মার পেটের থেকে যখন আসছিলাম আমার মতো নিঃসহায় কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। আল্লাহ বলে কিচ্ছু ছিল, শুধু তোমার অস্তিত্বটা ছিল। আর অস্তিত্বটা যে ছিল এটা বড় ছোট আকারে ছিল, কুনতা সাগীরা, বড় ছোট আকারে ছিল, বড় দুর্বল রূপে ছিল, কুনতা যাঈফা, তুমি বড় দুর্বল ছিল, বড় অজ্ঞ রূপে ছিল,
বড় অজ্ঞ। আল্লাহ বলে কুন্তা চাহিলা, বড় অজ্ঞ ছিলাম, বড় নিঃস্বয় ছিলাম। আল্লাহ বলে কুন্তা মিসকিনা, তুমি বড় নিঃস্বয় ছিলে, কি করতে পারতাম এটু আল্লাহ বলে দিছে, ফকর তাহার রাখ, একটু নড়াচড়া করতে পারতে। কান্নাটা যে আছে তোমার, এটু আমার শিখানো, আল্লাম তো কাল বুকা, দুনিয়াতে আসতে দেরি আমি তোমাকে কান্না শিখাইতে দেরি করি নাই। এক যুগ পর্যন্ত দুনিয়ার মানুষ কান্নার দাম জানত না, যে বাচ্চা যে আইসা কাঁদে এটার দাম কতটুকু দুনিয়ার মানুষ এক যুগ পর্যন্ত জানত না, এক সময় পর্যন্ত জানত না যে কান্নার দাম কত। এখন জানে, যেই বাচ্চা মার পেটের থেকে কান্না না নিয়ে আসে, ডাক্তার যদি তাকে কাঁদায় তাহলে কয় বান্ডেল টাকা দিতে হয় এটা যে স্কোয়ারকে জিজ্ঞেস করতে হবে। স্কোয়ার হাসপাতাল চিনেন? বড় বড় হাসপাতাল আলাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমার বাচ্চা তো মারপেটের থেকে কান্না নিয়ে আসে নাই, আমি কাঁদাইতে চাই, তো বলবে রাই নিয়ে আসেন, কিন্তু টাকার বান্ডেল লাগবে কয়েকটা, তাও ছোট টাকার নোট হইলে হবে না, বড় টাকার নোট লাগবে। বাংলাদেশে যেই টাকা সবচেয়ে বড় নোট, ওরকম নোটের বান্ডেল লাগবে কয়েকটা, বান্ডেল পাঁচ থেকে সাতটা বান্ডেল লাগবে, শুধু কাদায়া দিবে কাদায়া। আল্লাহ বলছে তুমি তো কাদানের দাম জানলে না, আমরা তো আসতে দেরি তোমাকে কাদাইতে দেরি করি নাই, কান্না শিক্ষা দিতে দেরি করি নাই। আর কান্না ছিল না এটা, বাচ্চার কান্না কান্না না, এটা তো জাদুর বাসি, এটা তো জাদুর বাসি। ভূমিকম্প যেরকম আমাদের বিল্ডিং কাঁপায়া দেয়, মাঝে মাঝে হুড়মুড় করে ভাঙ্গা পড়ে, বাচ্চা যখন কাঁদে তো মা বাবাকে এরকম হেলায়া দেয়, ঠিক না? কি না দেয় না? বাবা যখন শুনে যে কলিজার টুকরা কাঁদতেছে, কেউ ধরতেছে না, তো ছুটা চলে আসে, পুরা গর গরম, ঠিক না? যদি কয় এই কাজ করি সেই কাজ করি, কয় তো তোর কাজ, আগে বাচ্চা ধর, কি মনে হয় বলেন নাই? সবাইকে হেলায়, ভূমিকম্প যেরকম বড় বড় বিল্ডিং হেলায় দেয়, ঠিক বাচ্চার কান্না বড় বড় ব্যক্তিত্বকে পর্যন্ত হেলায় দেয়। হাসান হোসাইন যখন কাঁদত, আল্লাহর রসুল ছুটে আসতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদাইস না, যখন এদের কান্নার আওয়াজ শুনি তো আমি সইতে পারি না। আল্লাহর রসুল সইতে পারতেন না, তো আল্লাহ বলে তোমাকে কান্না আমি শিখাইছি, তোমাকে বিলকুল নিঃস্বয়, শুধু করতে পারতে কি নড়া চড়া, এতটুকু তোমার ভিতরে ছিল, আমি তোমাকে সাজাইছি। সাজাইতে 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 একদিন আসে আইন তান্দুর, তোমার চক্ষু এখন দেখে, উদুন তাসমা তোমার কান এখন শোনে, লিসান তান্তিক তোমার জবান এখন বলে, আকল তোমাইয়েস তোমার মগজ ভালো মন্দ বোঝে, তোমার মগজ ভালো মন্দ বোঝে, কলব তথা ফাক্কার তোমার দিল চিন্তার বোঝা উঠায়, ইয়া তফতিশ তোমার হাত কর্ম করে, রিজিল তামসি তোমার পাও এখন চলে, কুন্তা সগীরা ফাকাব্বারতু তুমি ছোট ছিলা আমি তোমাকে বড় করছি, কুন্তা দাঈফা তুমি দুর্বল ছিলা ফাকাওয়াইতু আমি তোমাকে সুঠামত্ব দিছি, কুন্তা জাহিলা তুমি অজ্ঞ ছিলা ফাআল্লামতু তোমাকে শিক্ষা আমি দিছি, কুন্তা মিসকিনা তুমি সর্বদিকে নিঃস্বয় ছিলা সর্বদিকে।